যে সে যে বসে আছে অবশ্যই একটা হুইল চেয়ারে বসে আছে, কারণ কি পড়তে পড়তে তো পাগল হয়ে গেছে, আবার পড়ছে একটা চশমা, এই দেখেন এই চশমা পড়ছে, এই চশমা পড়ছে, এই চশমা পড়ার কারণটা কি অবশ্যই কানা হয়ে গেছে, এই দেখেন বায়োলজি বইয়ের ক্ষেত্রে সেও এখন হুইল চেয়ারে আটকাচ্ছে, আরে বাপরে বাপ এখনো সেও হুইল চেয়ারে আটে, তারপরে আছে আমাদের উচ্চতা কমেন, আরে বাপরে বাপ পড়তে পড়তে কানা হয়ে গেছে, লাগাইছে চশমা, আবার পড়ছে হুইল চেয়ারে, হুইল চেয়ারে পড়তে পড়তে চাক্কাও যাচ্ছে, চাক্কারও ব্যাসার্ধ মাপা শুরু করছে, আই রে আমার সাইন, এটাও তো অবস্থা একই, ল্যাংরা হয়ে গেছে তার কারণে আবার হুইল চেয়ার, ঠিক আছে হুইল চেয়ারে ঘুরুস, ঠিক আছে এবার পরবর্তী আরেকটা আসেন, এই যে দেখেন মেয়েটা পড়তেছে, আপনি বিশ্বাসে পড়তেছে, ঠিক আছে কিন্তু আবার পড়তেছে পড়তেছে আবার উল্টা ঘুমন্ত জায়গায় ঘুমন্তটা উল্টা করে পড়তেছে, বা শব্দগুলি উল্টা করে পড়তে পারো, আমার মনে হয় ওরে মিনিমাম জাতিসংঘ থেকে নোবেল পুরস্কার দিবে, জাতিসংঘ ডাকতেছে মেয়ের তাড়াতাড়ি ডাকেন, দেখেন সেলিব্রিটি হয়ে গেছে, সে ল্যাংরা উল্টা হয়ে গেছে, তারপরও কত খুশি, এত হাসি, আহ আরে এত হাসি, আচ্ছা ঠিক আছে যা কিছু বুঝলাম, লোহারে আকর্ষণ করতেছে চুম্বক, কিন্তু আবার কী জন্য ঘড়িটা এমন ঝলঝল করতেছে, আমার মনে হয় ঘড়িটারও টানতেছে, বাহ অনেক সুন্দর একটা বুদ্ধি ফুটেছে। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, ছোট্ট এক মিনিট সময়, অনেক স্টুডেন্ট আছে তোমাদের যে ফিজিক্স বইটা আছে না, ফিজিক্স বই দেখো মানুষের চিন্তা ভাবনাটা খেয়াল করো, ফিজিক্স কেমিস্ট্রি তুমি যে কোনো বইয়ের কাভার পৃষ্ঠা খেয়াল করবা, এখানে একটা হুইল চেয়ারে বসে একটা ছেলে ছবি দেওয়া আছে, এইটা দেখে স্টুডেন্টের ভিতরে দুই ধরনের চিন্তা আসে, একটা হচ্ছে কি একটা আশ্চর্য বিষয়, বিজ্ঞান পড়তে পড়তে পঙ্গু হয়ে যাচ্ছে, প্রতিবন্ধী হয়ে যাচ্ছে এরকম, কিন্তু এটার আসল রহস্যটা হচ্ছে এই চিত্রটা দেওয়া হয়েছে এটা বোঝার জন্য যে স্পেশালি এবল চাইল্ড যারা যারা হচ্ছে মানে ফিজিক্যালি এবল না, তোমাদের মতন সক্ষম না, এরাও যাতে ল্যাবরেটরিতে গিয়ে কাজ করতে পারে, কেবল এইটা বোঝানোর জন্য এটা এখানে দেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখবা মানুষ এটাকে অন্যভাবে চিন্তা করে, ওই যে তোমার কাছে যেটা সিক্স আমার কাছে সেটা নাইন, তুমি যেটাকে সিক্স দেখতেছ আমি সেটাকে নাইন দেখতেছি, দুইজনই রাইট, বিষয়টা হচ্ছে এরকম। সুতরাং আমাদের চিন্তাভাবনাটাকে একটু, চিন্তাভাবনাটাই হচ্ছে মানুষের সব কিছু, এই জিনিসগুলা এমনি এমনি আসে নাই। আচ্ছা কতদিন আগে, গত মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে বলা হয়েছিল সায়েন্সের প্রত্যেকটা বইয়ের ভিতরে পঙ্গু ছবি দেওয়া, তার মানে আমি এটা কী বুঝে দিয়েছি, সবাই ল্যাংরাগুলো হয়ে যায় এমন পঙ্গু এটা সায়েন্স পড়ার মাধ্যমে, কিন্তু এটার পরবর্তীতে একজন স্যারের কথার মাধ্যমে যে বুঝতে পারলাম যে আসলে পঙ্গুরাও এটাকে পড়তে উৎসাহিত হয় এমন তারাও যায়, ওয়েট আমার সেটা ভিডিওটা ছিল শুধু বিনোদনের জন্য, মজা না আসলে না। কথা কি ক্লিয়ার না বেজালাস? ডেফিনেটলি আমি আপনার সাথে একদম একমত। থ্যাংক ইউ।